যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নির্দেশে কিন্তু এই দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট কিরাত ইলমে কিরাত শুরু হয়েছে আর প্রথমে ছিলেন আল্লাহর মকবুল এক ব্যক্তি আর এই এর এর শামিল হতে পারছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও এই শামিল হতে পারছি আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে এই কিরাতর যদি এই সিলসিলা এই কিরাতের সেনটটা যদি আমরা ধরে রাখতে পারি টেনের বগি যেরকম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ বগি যখন যেরকম ধরে জিনজিরের মতন ধরে যদি থাকতে পারে সামনের বগি যেরকম কমলাপুর পৌঁছাইবে ঢাকা পৌঁছাইবে ঠিক লাস্টের বগিও পৌঁছাইবে যদি ধরতে পারে আমরাও যদি এই কেরাত ইলমে কেরাতের এই এই সনদ যদি ধরতে পারি এই কেরাত ধারাবাহিকতা রক্ষা করতে পারি তো ইনশাআল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের বয়াল মাঠে উনি শিকল টান দিবেন ইনশাআল্লাহ এর দলভুক্ত আমরা হব আমিন ওয়াজিল মুহতারাম এই দরবারের শিরোধার্য যিনি অনেক স্বপ্ন নিয়ে এই মারকাজে পরিচালনা করতে আসেন খেদমত করতে আসেন পীর সাহেব কিবলা হুজুর উপস্থিত আছেন সম্মানিত এই মাদ্রাসার আসাতেজা কেরাম উপস্থিত আছেন গুণীজন এবং আমার সহকারী কারি সাহেবগণ উপস্থিত আছেন আমার সামনে সম্মানিত স্নেহের ছাত্র বন্ধুরা বক্তব্য দেওয়ার এখানে সময় নয় উদ্দেশ্য নয় আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি আর হুজুর দোয়া করবেন আমি কৃতজ্ঞ আপনাদের এই পরিবেশে এসে আমি সংক্ষিপ্তভাবে কুরআনুল কারীমের এই আমাদের শিক্ষা করা কুরআনুল কারীমের দারুল কিরাত কীরকম উৎস হয়েছে দারুল কিরাত কীরকম এই কেরাতের প্রশিক্ষণ শুরু হয়েছে এই সংক্ষিপ্তভাবে দুই কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আমি বিদায় নেব শাহ ইয়াকুব বদরুল রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে আরেকটা সিলসিলা আব্দুর রব করমপুরি শাবাসপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে আরেকটা সিলসিলায় শাহ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ তাআলা এর কাছ থেকে এই তিন সিলসিলায় আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে শরীয়তে যেরকম একজন মহাকিক আলেম ছিলেন ইলমে মারেফতের মহাকিক বুজুর্গ ছিলেন ইলমে কেরাতেও ছিলেন শুধু এক সিলসিলা তিনটা সিলসিলা মাশহুর স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যা সিলসিলার ধারাবাহিকতা পৌঁছেছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলসিলার একজন খাদেম হিসেবে কবুল করেছেন অন্ততপক্ষে বুকে হাত দিয়ে এটাই শান্তি পাই যখন আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে সিলেটের বাইরে যাই তখন মনে শুকরিয়া শুক্রিয়াতান কৃতজ্ঞতা আদায় করি এজন্য অনেকের তেলাওয়াত দেখি তেলাওয়াত দেখে মনে তৃপ্তি পাই যে আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে আমরা তো লেহনে জলি থেকে হেফাজত করছে আল্লাহ এই আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলার মাধ্যমে আলহামদুলিল্লাহ তো উনি যখন ইলমে কেরাতের সনদ নেওয়ার জন্য ওনার উস্তাদ থেকে চলে গেলেন মক্কা শরীফে আহমদ এজাজি মক্কি রহমতুল্লাহ তাআলা উনি আহমদ উজাবি মক্কি রহমতুল্লাহ তাআলাই ছিলেন তখনকার মক্কা মুকাররমা যারা ইন্টারভিউ দিতেন এদের পরীক্ষক ছিলেন এবং বিভিন্ন কনফারেন্সের পরীক্ষক ছিলেন উনি বুজুর্গ ছিলেন আহমদ এজাজি মক্কি রহমতুল্লাহ তাআলা যখন উনি আরজ করলেন যে আমার উস্তাদ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কেরাত শিক্ষার জন্য উনি যখন বানারবি শুনলেন তখন নাকশ করে দিলেন যে আপনারা অনারবি যারা হিন্দি ভাষী যারা এরা কখনো পারবেন না এইটার তিলাওয়াত ফাও আমি সময় দিয়ে আপনাদের নষ্ট করে কোনো কাজ নেই সময় দিয়ে লাভ নেই তো উনি বললেন আচ্ছা ঠিক আছে উস্তাদ আপনি কাজ করে একটা কেরাত অন্ততপক্ষে আমার শুনেন যদি একটা কেরাত শোনার পরে আপনার ভালো লাগে তাহলে আপনি আমাকে কি করবেন সময় দিবেন না হলে আমি চলে যাবো সম্পূর্ণ সমস্যা নেই তো উনি একটা কেরাত বললেন তখন কেরাত শোনার পরে ওনার মনে একটা কৌতূহল জানলো উনি আশ্চর্য হলেন যে হিন্দি ভাষাভাষী উপমহাদেশের এই মানুষ এর আগে অনেককে আমি তেলাওয়াত শুনছি কিন্তু এরকম লেহেন এরকম তেলাওয়াত সহি পাই নাই যে উনার মধ্যে কিছু আছে তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা দিয়ে দিনের কিছু কাজ করা হবে উনি তো অত্যন্ত বুজুর্গ ছিলেন এরপরে উনি রাজি হলেন এক এক করে দুইবারে মক্কা শরীফে গেলেন দুইবারে উনি সম্পূর্ণ কুরআনুল কারীম শুনালেন উনার উস্তাদের কাছে আহমদ এজাজি মক্কির কাছে শোনার পরে উনি একটা শেষে সনদ দিলেন যে আমি এর আগে কাউকে দেই নাই আর এর পরে আর কাউকে দেই নাই দেব না এই বাংলাদেশি ভাষাভাষী মানুষের কাছে আপনাকে এই আমানত দিয়েছি কেয়ামত পর্যন্ত আপনি ইন্তেকালের আগ পর্যন্ত এই আমানতের আপনি আমানতদারিতা রক্ষা করবেন যেরকম আমি দিয়েছি আপনি সেরকম আমানতদারিতা রক্ষা করবেন মানুষকে তেলাওয়াত করবেন শিখিয়ে দিবেন এরপরে উনি বাংলাদেশে চলে আসলেন ভারতের এক বুজুর্গ উনি স্বপ্নে দেখলেন ওনার উনি ছিলেন বুজুর্গ এমন বুজুর্গ ছিলেন ওনার দরসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হইত এই উনি হলেন আহমদ এজাজি
আহমদ আব্দুল নূর করমপুরি শাবাস আব্দুল নূর রহমতুল্লাহ তাআলা আলাই গড় খাপন ওনার বাড়ি ভারতে ভারতে যে জায়গায় তো উনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে দেখলেন রাসূলের সাথে সাক্ষাৎ হলো যে তিলাওয়াত করতেছেন খুব মধুর ভাবে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই তিলাওয়াত কিভাবে শিখতে পারি উনি ইশারা করে দিলেন যে অমুক ব্যক্তির এরকম ইশারা করে দিলেন যে অমুক ব্যক্তির কাছে আপনি শিক্ষা গ্রহণ করবেন আমার কাছে শিক্ষা গ্রহণ হয়ে যাবে উনি তাকিয়ে দেখেন যে ওই যেই ব্যক্তির কাছে ইশারা করছেন উনি ছিলেন ফুলতলি সাহেব কিল্লা রহমতুল্লাহ উনি আসলেন আসার বললে ওনার দর্শক বললে উনি তো মুরব্বি সাহেব বড় বুজুর্গ বললেন যে আপনি আসছেন কি জন্য আমাকে বললে তো আমি আপনাকে কাছে চলে যেতে পারতাম উনি বললেন আমি আসছি একটা আরজ নিয়ে আমাদের এই অঞ্চলে অনেকের কেরাত অশুদ্ধ অনেকের কেরাত অশুদ্ধ আপনি যদি একটু সময় দেন তাহলে আমাকে মাফ করেন আমার সময় নাই আমি দরস দান করি দরস দেই পর্দাটা টাঙিয়ে দাও আমি দরস দেই তারপরে আমার সময় নেই আগে মোতালা করতে হয় ছাত্রকে বুঝাইতে হয় এতে সময় নেই উনি প্রথম দিন ফিরিয়ে দিলেন দ্বিতীয় দিন যখন আসলেন তখন বললেন আমি কিন্তু বড় জায়গা থেকে ওয়ার্ডার নিয়ে আসি উনি মনে করছেন ওনার প্রিয় মুর্শিদ সংক্ষিপ্ত কথা তো উনি বললেন না আরো আরো বড় জায়গা থেকে আমি কি নিয়ে আসছি আমি ওয়ার্ডার পারমিশন নিয়ে আসি এত আপনি ফিরিয়ে দিলে বললেন তখন উনি স্বপ্নের এই ব্যাখ্যা স্বপ্নের এই বিস্তারিত ঘটনা বলেন উনি খেতে দিলেন দাঁড়িয়ে গেলেন উনি কুলাকুলি করলেন ওনার সাথে তখন উনি সপ্তাহে দুই দিন কেরাত প্রশিক্ষণ দিলেন ভারতের আদম খাকি নামক ওই জায়গায় ওই অলির জায়গায় ওইখানে বসে আলেম উলাম আরো যারা ছিল তো আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নির্দেশে কিন্তু এই দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্ট কেরাত ইলমে কেরাত শুরু হয়েছে আর প্রথম ছিলেন আল্লাহর মকবুল এক ব্যক্তি আর এই এর এর সামিল হতে পারছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও এই সামিল হতে পারছি আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে এই কেরাতর যদি এই সিলসিলা এই কেরাতের এই সেনটটা যদি আমরা ধরে রাখতে পারি ট্রেনের বগি যেরকম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ বগি যখন যেরকম দরে জিঞ্জিরের মতন দরে যদি থাকতে পারে সামনের বগি যেরকম কমলাপুর পৌঁছাইবে ঢাকা পৌঁছাইবে ঠিক লাস্টের বগিও পৌঁছাইবে যদি ধরতে পারে আমরাও যদি এই কেরাত ইলমে কেরাতের এই এই সনদ যদি ধরতে পারি এই কেরাত ধারাবাহিকতা রক্ষা করতে পারি ইনশাল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের বয়াল মাঠে উনি শিকল টান দিবেন ইনশাল্লাহ এর দলভুক্ত আমরা হবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন।